আমরা 2018 তে এ রাজ্যে বিজেপি এফএফটির নেতৃত্বে সরকার গঠন হয় এবং এই সরকারের নেতৃত্বে রয়েছেন বিপ্লব কুমার দেব মহোদয়। আমরা জানেন আমাদের সে সময় আমাদের মোটো কি ছিল, রাজ্যে ক্ষমতা আসার পেছনে মোটো ছিল এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং সবকা সাথ সবকা বিকাশ, সেই নিয়ত সেই বিকাশ, এটা ছিল স্লোগান। এবং আমরা ক্ষমতা বসেই ভীষণ 2030, ভীষণ 2030 আমরা রাখি এবং 7 ইয়ার স্ট্র্যাটেজি, ভীষণ 2030 7 ইয়ার স্ট্র্যাটেজি 1920 থেকে 2025-26 এন্ড 3 ইয়ার অ্যাকশন প্ল্যান 1920-2021-22। এই জিনিসকে সামনে রেখে আমরা রাজ্যের উন্নয়নে জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। উন্নয়ন মানেটা কি? ইট বালি সিমেন্টের উন্নয়ন নয়। আমি বড় বড় বিল্ডিং করলাম, ইট ইজ নট ডেভেলপমেন্ট। 2015 193টা দেশ ইউএনএতে একটা সম্মেলন হয়, সেই সম্মেলনটা হয় 25-27 সেপ্টেম্বর 2015। সেখানে ছিল, আগে ছিল মিলেনিয়াম ডেভেলপমেন্ট। সেদিনের পরে, এই সম্মেলনের পরে, এই 193টা দেশ সহমত পোষণ করে ডেভেলপমেন্ট মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 17টা। একটা দেশের উন্নয়ন মানেটা কি? এটা 17টা লক্ষ্য, 17টা গোল রয়েছে। আর রাজ্যের ক্ষেত্রে 16টা, সেই 16টার মধ্যে যেসব রাজ্য সমুদ্রের কিনারে অবস্থিত সেগুলোর জন্য 16টা গোল, আর যেসব রাজ্য সমুদ্রের কিনারে নয় তাদের জন্য হলো 15টা গোল। এলো মূল কথা, আমরা এই 15টা গোলের মধ্যে রয়েছি। আপনারা জানেন যে ভীষণ ডকুমেন্ট, ভীষণ 2030, সেখানে থ্রু দিস ভিশন 2030 ডকুমেন্ট দি স্টেট গভর্নমেন্ট এইমস এট টাইমলি ইমপ্লিমেন্টেশন অফ প্রজেক্টস এন্ড স্কিমস ইনক্লুডিং দি ফ্ল্যাগশিপ প্রোগ্রামস টু অ্যাচিভ দি ইকোনমিক এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশিয়াল ডেভেলপমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দি সাস্টেইন ইকুইটি অ্যান্ড জাস্টিস টু দি হোল পিপল অফ দি স্টেট। এটা ছিল আমাদের মূল লক্ষ্য। এবং এই সবকা সাথ সবকা বিকাশ অ্যাচিভ থ্রু সাপ নিয়ত সেই বিকাশ। আপনারা জানেন এই পৃথিবীতে যে 193টা দেশ সেখানে সম্মেলন ছিল, এর মধ্যে ভারতবর্ষ ছিল। ভারতবর্ষ সেখানে, ভারতবর্ষ সে নীতিকে গ্রহণ করে, ইয়েস ডেভেলপমেন্ট বলতে যে জিনিসটা, এবং প্রত্যেক বছর তারা এরকম একটা বই বের করে, কে? নীতি আয়োগ, সাস্টেনেবল গোল ইন্ডিয়া ইন্ডেক্স এন্ড ড্যাশবোর্ড 2019-20, এটা গত বছর একটা। এবছর গতকাল এই রিপোর্ট বেরিয়েছে, হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ দি স্টেট অফ ত্রিপুরা। ওই সম্মেলন বলছে উন্নয়ন মানে
নো পোভার্টি, উন্নয়ন মানে জিরো হাঙ্গার, উন্নয়ন মানে গুড হেলথ অ্যান্ড ওয়েল বিইং, উন্নয়ন মানে কোয়ালিটি এডুকেশন, উন্নয়ন মানে ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, উন্নয়ন মানে অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি, উন্নয়ন মানে ডিসেন্ট ওয়ার্কস অ্যান্ড ইকোনমিক গ্রোথ, উন্নয়ন মানে ইন্ডাস্ট্রি ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, উন্নয়ন মানে রিডিউসড ইনইকুয়ালিটি, উন্নয়ন মানে সাস্টেনেবল সিটিস অ্যান্ড কমিউনিটিস, উন্নয়ন মানে সাস্টেনেবল কনজামশন অ্যান্ড প্রোডাকশন। আমি কেবল উৎপাদন করব আর শেষ করে ফেলব, নট দ্যাট, আগামী প্রজন্মের জন্য রেখে যেতে হবে, এটাকে বলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। অর্থাৎ আমি যে উন্নয়নটা করছি শুধুমাত্র আমাদের গভর্নমেন্ট হলেও সেটুকু শেষ, নট দ্যাট, এটা ধরো আগামী প্রজন্ম বহু বছর ধরে সাস্টেনেবল টেকসই উন্নয়ন, এক কথায় বাংলাতে বললে টেকসই উন্নয়ন, সেটাকে ক্লাইমেট অ্যাকশন, লাইফ অন ল্যান্ড অ্যান্ড পিস জাস্টিস অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউশন, এই আমাদের রাজ্যের জন্য 15টা। আর যেহেতু আমাদের সমুদ্র উপকূলে অবস্থিত নয়, সেই জন্য আমাদের রাজ্যের জন্য ওটা নয়। এখন যে এই কালকের রিপোর্টে কি বেরিয়েছে, আপনারা জানেন যে নীতি আয়োগ চার ধরনের ভাগ করেছে, অ্যাসপায়ারেন্ট স্টেট, পারফর্মার স্টেট, ফ্রন্ট রানার স্টেট অ্যান্ড অ্যাচিভার। অ্যাচিভার মানে 100-100 পেতে হবে সারা সবগুলি মিলে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না আমরা এই 1500 মধ্যে 1500 না পাই, ততক্ষণ পর্যন্ত সত্যিকারের ডেভেলপমেন্ট নয়। 1500 মধ্যে 1500 পেতে হবে, কে পেয়েছে? নো স্টেট। এখন পর্যন্ত ভারতবর্ষে কোন স্টেট 1500 পায়নি। আমরা গত বছর কি ছিলাম? পারফর্মার। এর আগেরটা হলো কি? অ্যাসপায়ারেন্ট। আমরা গত বছর ছিলাম পারফর্মার, এবার আমরা এগিয়ে গিয়ে কোথায় চলে গেছি? ফ্রন্ট রানার। ফ্রন্ট রানার, অ্যাচিভার কেউ নেই। তাহলে আগে ছিল 10টা স্টেটে ফ্রন্ট রানার, এবার 15-12টা স্টেট ফ্রন্ট রানার, উত্তরাখণ্ড, গুজরাট, মহারাষ্ট্র, মিজোরাম, পাঞ্জাব, হরিয়ানা, ত্রিপুরা, দিল্লি, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর আইল্যান্ড, জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ গ্রাজুয়েটেড টু ক্যাটাগরি অফ ফ্রন্ট রানার স্টেট। এবং আপনারা দেখবেন এই যে চিত্রটা, 2018 আমরা কোথায় ছিলাম? 55। 100 মধ্যে কিন্তু মনে রাখতে হবে ওই টোটাল মার্কসটা হলো কিন্তু 100, এটা পার্সেন্টেজ না, এটাকে পার্সেন্ট বলে, এটা পয়েন্ট। সবগুলি ক্ষেত্রেই একটু পরে বলবো আমি, আর সবগুলি বলতে পয়েন্ট, পার্সেন্ট কিছু নেই। 2018 55, 19 আমরা 58, এবার আমরা 65। অর্থাৎ আমরা ফ্রন্ট রানার স্টেটে চলে গেছি। আপনারা জানেন ভারতবর্ষে 28টা রাজ্য আছে এবং 9টা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। এই 37টা স্টেটের টোটাল চিত্র এখানে রয়েছে। তো এখানে আমরা দেখবেন নো পভার্টি বলছে, দারিদ্র্য দূরীকরণ, এটা ত্রিপুরার পজিশন কোথায়? ত্রিপুরা 100 মধ্যে কত পেয়েছে? 82। আমরা আমাদের থেকে যে হাইস্ট পেয়েছে সেটা পেয়েছে 86, আমরা 82। অর্থাৎ আমাদের থেকে 3টা স্টেট উপরে আছে, তামিলনাড়ু, গোয়া, কেরালা, এরপরে আমাদের এই পজিশন যেটা নো পভার্টি। এবং আপনারা জানেন নেক্সট জিরো হাঙ্গার, ক্ষুধা নির্মূলীকরণ। এটাও বলে রাখি, গতবার ছিলাম আমরা, আগের যে নম্বরটা বলছিলাম দারিদ্র দূরীকরণ, সেখানে গতবার ছিলাম আমরা 70, এবার পেয়েছি আমরা 82। গতবার পেয়েছিলাম 70, এবার পেয়েছি 82। আসুন জিরো হাঙ্গার, এটাতে
গতবার পেয়েছি আমরা 49, এবার আমরা পেয়েছি 52। গতবার গুড হেলথ এন্ড ওয়েল বিইং, সকলের জন্য সুস্বাস্থ্য, এটা গতবার পেয়েছি আমরা 61, এবার পেয়েছি 67। কোয়ালিটি এডুকেশন আমরা পেয়েছি 42। এটাতে আমরা বেসিক ফাউন্ডেশনের জন্য, এটার মধ্যে দেখবেন এটাতে আমাদের নম্বর অনেকগুলি। কিসের জন্য এই যে পয়েন্ট কিভাবে দেয়, শুধু শুধু দিয়ে দেয় নট দেয়? যেমন এডুকেশনের একটা কথা বলছি, অ্যাডজাস্টেড ন্যাক এনরোলমেন্ট রেশিও ইন এলিমেন্টারি এডুকেশন ক্লাস 1-8 পর্যন্ত আমাদের আমাদের এনরোলমেন্ট রেশিওটা কোন জায়গায়, 100-এর মধ্যে আমরা কত পেয়েছি 100, তারপরেও কিন্তু আমরা 100 পেতে পারিনি। কেন? অন্য ক্ষেত্রে হায়ার এডুকেশনের ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি, অনেকগুলি ক্রাইটেরিয়া আছে, 100-এর মধ্যে 100 পাওয়ার পরেও আমরা কিন্তু নাম্বার ওয়ানে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি এনসিইআরটি ক্যারিকুলাম। অর্থাৎ গুরুত্ব দিয়েছে কি, বেসটা যদি ঠিক, আমাদের এনরোলমেন্ট রেশিও জিইআর যাকে বলে গ্রস এনরোলমেন্ট রেশিও, এটা আমাদের কম, আরো দুই একটা ক্ষেত্রে আমাদের কম, সেই জন্য নম্বরটা আমাদের এখানে। ক্লিন ওয়াটার এন্ড স্যানিটেশন, জল ও শৌচাগার গতবার ছিল, সরি এর আগের একটা রয়েছে। জেন্ডার ইকুয়ালিটি, লিঙ্গ সমতা, আগে ছিল 32, এবার আমাদের 39, নম্বর বেড়েছে আমাদের। ক্লিন ওয়াটার এন্ড স্যানিটেশন, জল ও শৌচাগার গতবার ছিল 69, এবার হলো 82। অ্যাফোর্ডেবল ক্লিন এনার্জি গতবার ছিল 52, এবার 83। ডিসেন্ট ওয়ার্ক এন্ড ইকোনমিক গ্রোথ গতবার ছিল 63, এবার আমাদের একটু কমেছে 57, একটু কমেছে ডিসেন্ট ওয়ার্ক এন্ড ইকোনমিক গ্রোথ। ইন্ডাস্ট্রি এন্ড ইনোভেশন ইনফ্রাস্ট্রাকচার আমাদের 35 এখন। রিডিউসড ইনইকুয়ালিটি, এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবে, অসমতা, এই যে আমরা বলি সবকা সাথ সবকা বিকাশ, এই যে কথা বলছি না শুধু, এটা আমরা জানেন গতবার আমাদের নম্বর ছিল 45, এবার আমাদের নম্বর হলো 85, অ্যান্ড উইদিন দি কান্ট্রি ইউ আর দি সেকেন্ড পজিশন। ওই যে সবকা সাথ সবকা বিকাশ, এই যে রিডিউসড ইনইকুয়ালিটি, অসমতা, কেউ ধনী কেউ গরিব, এই যে ইনইকুয়ালিটি, এটাকে 85 পেয়েছি আমরা। সাস্টেনেবল সিটিজ এন্ড কমিউনিটিস, শহরবাসীর উন্নয়ন, গতবার আমাদের ছিল 31, এবার আমাদের 67। সাস্টেনেবল কনজাম্পশন এন্ড প্রোডাকশন, উৎপাদন এবং ব্যয়ের মধ্যে সমতা, আমি যা রোজগার করব সব শেষ করে দেব, নট দ্যাট, ডেভেলপমেন্টের মূল কথা, আমি যেমন উৎপাদন করব আগামী প্রজন্মের জন্য রেখে যেতে হবে। জানেন হোয়াট ইজ দ্য পজিশন অফ দি স্টেট অফ ত্রিপুরা, নাম্বার ওয়ান, 100-তে আমরা 99 পেয়েছি, এটা আমাদের ভারতবর্ষের মধ্যে ফার্স্ট পজিশন ইন দ্য কান্ট্রি। এই যে বলছি সাস্টেনেবল কনজাম্পশন এন্ড প্রোডাকশন, এক্ষেত্রে আমাদের 100-এর মধ্যে 99, কিন্তু গতবার আমাদের 92 ছিল, এবার আরও আমাদের অ্যাডভান্স হয়েছে। ক্লাইমেট অ্যাকশন গতবার ছিল 37, এবার আমাদের 41। লাইফ অন ল্যান্ড, জমির উপর অধিকার, জমির উপর অধিকার এবং তাদের জীবনযাপন, গতবার এটা আমাদের হলো 69, এটা আমাদের 69, এদের আমাদের গতবার থেকে একটু কমেছে। এবং এরপর হলো পিস, খুব ইম্পর্টেন্ট, পিস, জাস্টিস অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউশন, কোন জায়গায় রয়েছি, গতবার ছিল 73, এবার 80। অর্থাৎ আমরা যে এই যে শুধুমাত্র মুখের স্লোগান না, এবং আমাদের স্লোগান এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং সবকা সাথ সবকা বিকাশ, এই যে সাপ নিয়ত সেই বিকাশ, এই যে কথাটা, এটা আমাদের বক্তব্য নয়, এই বই আমরা ছাপাই না, নীতি আয়োগ প্রতি রাজ্যের জন্য এটা করে। এবং জানেন আমরা ওয়েস্টবেঙ্গল গতবারও আমাদের আগে ছিল, এখন আমাদের ওয়েস্টবেঙ্গলকে পিছিয়ে ফেলে দিয়েছে, আমাদের পিছনে চলে গেছে অনেক স্টেট।
আমাদের পিছনে চলে গেছে মণিপুর, মধ্যপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, ছত্তিশগড়, নাগাল্যান্ড, উড়িষ্যা, অরুণাচল প্রদেশ, মেঘালয়, রাজস্থান, উত্তরপ্রদেশ, আসাম, ঝাড়খণ্ড, বিহার সব আমাদের পিছনে চলে গেছে। ওয়েস্ট বেঙ্গল গতবার আমাদের সামনে ছিল। সুতরাং আমরা যে বলি, আমাদের মুখ্যমন্ত্রী যে বলে যে আমরা সঠিক দিশায় আমরা এগিয়ে যাচ্ছি, কে কি বললো ইট ইজ নট দি ম্যাটার, আমরা আরো বেশি এটাকে, এবং আমাদের থ্রি ইয়ার্স অ্যাকশন প্ল্যান, আমাদের ভিশন 2030, এবং আমাদের স্ট্র্যাটেজি যেটা, এটা 2007 ইয়ার স্ট্র্যাটেজি, এটাকে নিয়ে আমরা এগোচ্ছি। আমরা এই আগামী বছর মধ্যে আমি বলতে পারি যে আগামী মনে রাখতে হবে, 3 বছরের মধ্যে 15-2 বছর চলে গেছে করোনা, তারপরেও কিন্তু আমরা আমরা পিছনে পিছনে তাকাইনি। সুতরাং সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এবং সবাই মিলে আমরা ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাবো, এটা আমাদের ভিশনের মধ্যে যেটা রয়েছে, ভিশন 2030, সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। আপনাদের সকলের সহযোগিতা লাগবে, এগুলো বাস্তব চিত্র, ডকুমেন্ট চাইলে আমার কাছে আছে, তবে আরও ডিটেলস আপনারা পাবেন 190 পেজ মোস্ট ওয়ান্টেড, 190 পেজের বইটা আমার কাছে আসেনি, আমি সবগুলি বের করে নিয়েছি, সেই জন্য পেয়েছি, বই যখন আসবে তখনও দেবো, এটা বাস্তব চিত্র। এবং গতবারের বইটা আমার কাছে আছে, সেখানেও কি পজিশন ছিল এটা আমি অ্যাসেম্বলির মধ্যে পড়েও শুনিয়েছি যে এ হলো চিত্র ত্রিপুরা, অথচ কোথায় ছিল ত্রিপুরা আর কোথায় কিভাবে এগুচ্ছে। শুধুমাত্র আমার ডেভেলপমেন্ট মানে এক রাস্তা করে দিলাম, এটাই ডেভেলপমেন্ট না, ডেভেলপমেন্ট মানে অনেক কিছু, না কেউ মরে যাচ্ছে কিনা, ইট ইজ ইম্পর্টেন্ট। প্রথমে রেখেছে দারিদ্রতা দূরীকরণ, সেকেন্ড রেখেছে ক্ষুধানে বৃদ্ধি, এই যে জিনিসগুলি অত্যন্ত ইম্পর্টেন্ট। তো এই দিশাকে সামনে রেখে আমাদের সরকার চলছে, এবং লেটেস্ট যে নীতি আয়োগের যে রিপোর্ট, সেই রিপোর্ট আমরা আমরা এতেই খুশি নয়, কিন্তু আমরা জানি অনেকগুলি প্যারামিটার যুক্ত হয়নি বলে আমাদের বিশ্বাস। যাই হোক, আরও আগামী দিনে এটাকে সামনে রেখেই চ্যালেঞ্জ সামনে আমাদের রাখতে হবে, কারণ আমাদের সামনে আমরা টোটাল নাম্বার যদি বলি, যদি আমাদের রাজ্যের টোটাল নাম্বার হলো, এ দেখবেন এটা ম্যাপ, হলুদ হলো পারফর্মার, সবুজ হলো ফ্রন্ট রানার, ওই দেখো ত্রিপুরা ফ্রন্ট রানার, সব হলুদের মাঝখানে নর্থ ইস্টে টিম টিম করছে ত্রিপুরা, সিকিম, ত্রিপুরা, মিজোরাম, ওই দিকে উপরেরটা সিকিম, এদিকে ত্রিপুরার সাথে মিজোরাম। দেখেন ম্যাপের মধ্যে বুঝে যাবেন হোয়াট ইজ দ্য ডেভেলপমেন্ট, একদম চিত্র পরিষ্কার। আগামী 10 তারিখ পর্যন্ত করোনা কারফিউ এক্সটেন্ডেড হবে, রাতের মধ্যে নোটিফিকেশন পেয়ে যাবেন। এই ডিটেলস আমি বললাম না কেন, এখনো সিদ্ধান্ত হয়েছে কিন্তু নোটিফিকেশনটা বেরোয়নি। এতটুকু বলতে পারি যে আগরতলা শহরে মানে যেটা আগরতলা শহর নয়, 12টা পর্যন্ত যেটা ছিল এটা একটু শিথিল করা হয়েছে, এটা আপ টু 2, টোটাল লকডাউন আপ টু 10th, সরি লকডাউন নয়, করোনা কারফিউ আপ টু 10th জুন আপ টু ইভিনিং। এবং শিথিলের মধ্যে রয়েছে শুধুমাত্র 12টা পর্যন্ত যেটা ছিল দোকানে হাটে যাওয়ার জরুরি পরিষেবা, সেটা আপ টু 2 হবে। আর গ্রামের দিকে যেটা 4টার থেকে ছিল নাইট কারফিউ, সেটা হবে ফ্রম 6 PM। এতটুকু তবুও নোটিফিকেশন দেখে নেবেন, আমি যেহেতু বসছি এখানে সেই জন্য আমার নলেজে আছে, যেটা এটা বলে রাখি, আর বাকিগুলি অ্যাজ ইট ইজ। আর নিশ্চয়ই আপনাদের
আজকে এনএইচএম এ টোটাল স্বাস্থ্য পরিষেবা নিয়ে বিশেষজ্ঞরা দোজ ওয়ার এক্সপার্ট নিশ্চয় তারা এখানে কথা বলেছে। সুতরাং আজকে স্বাস্থ্য পরিষেবার ব্যাপারে বিশেষ করে করোনা নিয়ে আমার আর কিছু বলার নেই। ওইখানে আমাদের বিশিষ্ট চিকিৎসকরা ছিলেন এবং যারা বিশেষজ্ঞ রাজ্যের, এটা বলতে পারি কালকের বহু রাত্র পর্যন্ত মুখ্যমন্ত্রী মিটিং করেছেন জিবির ব্যাপারে, এবং আজকে থেকে আমি যতটুক জানি সিনিয়ররাও ভিতরে গিয়ে পুরো পরিষেবা দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, সেটা যথারীতি চলবে। একটু জটিল পরিস্থিতি, আমরা অন্যান্য রাজ্যকে ফলো করছি, সিবিএসইও ক্যান্সেল করেছে, আবার কৃষক কৃষক শোনা যাচ্ছে, যাই হোক অন্য রাজ্য পরীক্ষা সঠিকভাবে কিভাবে নিচ্ছে কিভাবে দেখছে এগুলো সব লক্ষ্য রাখছি আমরা। এই জন্য আমরা 14 তারিখ দুপুর 12টার সময় সেক্রেটারিয়েটে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের নিয়ে একটা মিটিং ডাকছি, সেই মিটিংয়ে থাকবেন, আমি থাকবো নিজে, এছাড়া প্রাক্তন শিক্ষামন্ত্রী বিধায়ক তপন চক্রবর্তী থাকবেন, সেখানে থাকবেন আমাদের যে চিত্তরঞ্জন দেববর্মা একজুটি মেম্বার এডুকেশন টিডিআইডিসি, এছাড়া থাকবেন অরুণোদয় সাহা, থাকবেন মিহির দেব প্রাক্তন ফর্মার প্রেসিডেন্ট টিবিএসসি, রঞ্জিত কুমার দেবনাথ ফর্মার ডাইরেক্টর স্কুল এডুকেশন, এনসি শর্মা ডাইরেক্টর এলিমেন্টারি হায়ার এডুকেশন, এবং প্রফেসর শেখর দত্ত, শ্রী সঞ্জয় রয় ফর্মার প্রিন্সিপাল বিবিএম কলেজ, রীতা পাদ্রে চৌধুরী এক্স হেডমিস্ট্রেস মহারানী তুলসীবতী গার্লস স্কুল, রাজেশ দেববর্মা হেডমাস্টার ইউকে একাডেমি, সেক্রেটারি এডুকেশন ত্রিপুরা গভর্নমেন্ট, চিফ এক্সিকিউটিভ অফিসার টিডিআইডিসি, ডাইরেক্টর হেলথ সার্ভিসেস ডক্টর দীপান্বিতা চক্রবর্তী প্রিন্সিপাল এমবিবি কলেজ, ডক্টর নবনীতা বণিক সাইকোলজিস্ট মনোবিদ্য রাখা হয়েছে এখানে, তারপরে সঞ্জীব দেব এমিনেন্ট জার্নালিস্ট, এবং ত্রিপুরা বোর্ডের যিনি প্রেসিডেন্ট এবং সেক্রেটারি দল দুজন থাকবে, সেখানে বসে এটা কি করা কি না করা ডিটেলস আমরা আলোচনা করব, করে তারপরে 14 তারিখ আমরা ঠিক করেছি ডেটে বসবো, তারপরে ঠিক যে বিধিনিষেধ আছে যেমন করোনা কারফিউ, এটা আমাদের জন্য প্রযোজ্য, শিক্ষা দপ্তরের জন্য প্রযোজ্য, এগুলি যা আছে যদিও পৃথক ভাবে নোটিফিকেশন সময় দেবে দপ্তরগুলি দেবে। আমরা জানেন গতবার নম্বর কত ছিল, টোটাল নম্বরটাও বলে দিই আমরা বুঝতে পারবেন, টোটাল যদি আমরা দেখি টোটাল নাম্বার 1500, যদি 1500 নম্বর দেখি, 1500 মধ্যে গতবার আমরা পেয়েছিলাম 865, এবার 1500 মধ্যে পেয়েছি 982। আমার বিশ্বাস এডুকেশন থেকে আরম্ভ করে বিভিন্ন ক্ষেত্রে পরিসংখ্যানে কিছু থাকতে পারে, যেমন একটা জিনিস আছে ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটিস, পরিকাঠামো উন্নয়ন, বা টিচার রেশিও, স্টুডেন্ট টিচার রেশিও, বা ড্রিঙ্কিং ওয়াটার এবং ইলেকট্রিফিকেশন আছে কিনা, এসব ব্যাপারে এগুলি আমরা গতকালও 55টা স্কুলে নতুন করে আমরা ইলেকট্রিফিকেশনের জন্য ব্যবস্থা করেছি, এসব পয়েন্ট কিন্তু পরিকাঠামো থাকবে। আমাদের দৃঢ় বিশ্বাস এই পয়েন্ট ধরে রাখা নয়,
আমরা আগামী বছর টপ ফাইভে অন্তত যাবো, এটা আমার বিশ্বাস। টপ ফাইভে, এবার আমরা টপ ফাইভে যেতে পারিনি, কিন্তু আমরা ফ্রন্ট রানার হয়েছি, কিন্তু টপ ফাইভে যাবো এটা আমার বিশ্বাস। এই সব কিছু করোনা থাকার পরেও, আর করোনাতে করোনা থাকবে বলে আমি মনে করি না আমরা এটা জিতব। সুতরাং করোনা থাকবে না, করোনা জিতবো আমরা, করোনাকে আমরা হারাবই। সুতরাং এটা আমরা বলতে পারি যে হারিয়ে আমরা অন্তত টপ ফাইভে যাওয়ার জন্য আমরা প্রচেষ্টা থাকবে। কিন্তু ভিশন 2030 যেটা, সেটা আমরা বলতে পারি আমরা অ্যাচিভার হব, অ্যাচিভার হবো। এখন ভারত বর্ষে কোনো স্টেট অ্যাচিভার হয়নি, আমরা অ্যাচিভার হবো এবং আগামী বছর মধ্যে আমরা টপ ফাইভে যাব। স্যার, এটা এটা আগামী 10 তারিখ পর্যন্ত তো সম্ভব না, 10-এর পরে চিন্তা করে যাবে। যদি দেখা যায় আজকেও, যদিও করোনার এটা আজকে রেট অল ওভার দি স্টেট একটু বেটার, তার যদি দেখি 3.97 টোটাল স্টেটে, কিন্তু আগরতলা একটু 14.52, ওয়েস্টেও 7.12। আমরা দেখছি একটু, আমরা 5-7 দিনে তো আর মারাত্মক ক্ষতি হবে না কিছু, তবু একটু যদি দেখা যায় একটু নিচের দিকে যায় না, নিশ্চয়ই বইয়ের ব্যাপারটাও আমরা নিশ্চয়ই, এটাও প্রয়োজন, ওটা আমরা দেখব। এটা এটা মুখ্যমন্ত্রীর নলেজও নেওয়া হয়েছে, দেখবো কি করা যায়। ওকে।